الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد الشيطان الرجيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار بسم الله الرحمن الرحيم على بذكر الله تطمئن القلوب بسم الله الرحمن الرحيم واذكر الله كثيرا لعلكم تفلحون بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون دعاء الرحمن
के पर बुझित तब सान माँ बाप छाड़ा पिता दम बनाइले निजहासे पिता पिता छाड़ा पुत्र ईसा मारिया मेरे को लेते के बाबर कारीगर कर बाबर सान के पर बुझीते तो भोसान श्रद्धेय सुयोग्य अत्र एलाकार कृति सन्तान আজকের সভার সভাপতি উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে শুনে বলি মুমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গুণকীর্তন আল্লাহ স্তবস্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকের এই নির্দিষ্ট দিনে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা মুনিবের দরবারে একবার শুকরিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে একদম কম সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাহবুব আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনি তবে আমি আমার বক্তব্য শুরু করার আগে একটা ঝামেলা মিটিয়ে নিচ্ছি তিন দুটি ছোট ছোট ঘোষণা করছি আর একটা আবেদন করছি ঘোষণাগুলো কি এই এলাকায় আমার চার পাঁচটা জলসা আছে খারিসেরিয়াবাদ আছে ঘাটল আছে লক্ষণীয়া আছে আর একটা জায়গার নাম ভুলে গেলাম বোকলায় আছে আজকের বিষয় আলাদা শরিয়াবাদের বিষয় আলাদা ভাটলের বিষয় আলাদা আমাদের পাণ্ডিত্য কম আমি আপনাদের সামনে মুসলমান হিসাবে আল্লাহর কসম করে বলছি আমাদের পাণ্ডিত্য কম পেটে মাল কম আছে চিল্লায় বেশি কিন্তু যিনি আমার পাশে সভাপতি বসেছিলেন খেতে গিয়েছেন এই রকম পণ্ডিত মানুষকে যদি এই স্টেজে এক বছর রেখে দেন তা একটা কথা দুবার শুনতে পাবেন না কোন বক্তা যদি নিয়ত করে অনেকে নিয়ত করে আমার কাছে আসে বলে হুজুর একটা দুটো বইয়ের নাম বলেন তো ভালো করে লিখে লি মানে বইয়ের নামটা লিখে নেবে তো ও বক্তা হবে খুব শখ বাংলাদেশে এক মাওলানা এসে বলছে হুজুর আপনি কোন কোন বই পড়েন এবং কাগজ কলম নিয়ে আসেন বইয়ের নাম বলে দিচ্ছি খুব খুশি যখন কাছে এলো আমি বললাম কোরআন শরীফ বুঝো বলে ও ওই বইটা তোর কাছে ছোট হয়ে গেল তো যদি কেউ
কোনো আলিম মনে করে যে আমি কোরআন শরীফের আলিফ লাম মিম থেকে ধরে খালি জীবনে জালসা করবার পর পর আয়াতের তাফসীর করব, ওর জীবন শেষ হয়ে যাবে কিন্তু বক্তব্য শেষ হবে। এগুলো বুঝে না বলি ওরা বক্তা হয় না। তো আমি চারটা এখানে এলাকায় আছে, আপনাদেরকে আমন্ত্রিত দাওয়াত দিয়ে দিলাম, মানে প্রত্যেকটি জালসা কমিটি ফোন করছে যে একটু বলে দেবেন, এর জন্য বলে দিলাম। দ্বিতীয় ঘোষণা আমি আগে বলিনি, ফেসবুকে দিইনি, আজকে বলে দিচ্ছি, আমি জালসায় উঠলে কোনো ইউটিউবার থাকবে না, একদম পাক্কা নিয়োগ করে নিয়েছি, আমার প্রচারের কোনো দরকার নেই। যে জালসা কমিটি ইউটিউবারকে রাখবে ওই স্টেজ থেকে আমি পালিয়ে যাব, আমি জালসাই করব না। হয়ে গেছে, বহুত প্রচার হয়ে গেছে, জিন্দেগি তার প্রয়োজন নেই। আমি মাত্র দু থেকে তিনজনকে দিব, এমন এমন থানবিল বানাইছে যুবতী মেয়েকে অর্ধ উলঙ্গ করে আমি টুপি পরার পাশে দিয়েছি। তিন দিন আগে কোন খাদিস দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুরের মাঝে আমার ছবি দিয়েছে, তাকে আমি ফোন করলাম যে তোর বাপকে শুদ্ধ আমি জেলে বলব, সহ্য হচ্ছে না এদের অভ্যাস। আরে প্লেন জালসা চলবে ব্যালসা চলবে তাই জানি, তোকে পাশে এই দিতে হবে ওই দিতে হবে, তোর গোষ্ঠীকে নিয়ে এসে ছবি দিতে হবে, দরকার নেই। এর জন্যে আমি মাত্র দু থেকে তিনজনকে বলে দিয়েছি, যদি আমার পাশে কোনো ছবি পাই তো তোমাদের কোনো ঝড়, তারা স্বীকার করেছে আমরা এই প্লেন চালাবো, ওরা ছাড়া কোনো ইউটিউবার আমার সামনে আসবে না। খারাপ মনে করেছে ভাই, ভালো মনে করো, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমি আমার বক্তব্যের মেন প্রসঙ্গে এগিয়ে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ দেবেন, এই মোবাইলে লাইট বন্ধ করো। আপনারা একটু আগিয়ে ওইগুলোকে ভরে নেন, ভাই আপনারা একটু ভিতর ভিতর এসে যান, আপনারা দাঁড়িয়ে থাকলে আমাকেও কষ্ট লাগে, আমাকেও কষ্ট লাগে যে আমার এত বড় জালসায় এসছেন দিয়ে কষ্ট পাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে মাত্র কয়েকটি আয়াত পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। আপনারা আমার সঙ্গে একটু আওয়াজ দেবেন, আওয়াজ। একটা হলো জিকির আর একটা হলো ফিকির, আর একটা হলো দেহ, একটা হলো আত্মা। চারটা জিনিসকে আগে ক্লিয়ার করে দিই। জিকির মানে হচ্ছে স্মরণ, জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা, আর দেহ বলতে এই যে আমার হাত পা দেখছেন এটা হলো দেহ, এর ভিতরে যে নাফস আছে সে হলো আত্মা, দেহ আর আত্মা। এত জালসা, এত ওয়াজ মাহফিল, এত কোরআন হাদিসের বর্ণনা, বড় বড় তাফসীর, নতুন নতুন মুফাসসির, বড় বড় মাদানীদের বায়ান, ডক্টরেট করা ব্যক্তিদের বায়ান, তারপরও মানুষের দিলে বসছে না, মানুষ আমলে ঢুকছে না। জালসা তো প্রয়োজনই নেই, জুমার যে খুতবা কটা হচ্ছে, কোন লোক যদি মনে করে যে আমি প্রত্যেকটি জুমাতে একটা করে আমল ধরব, নেকির কাজ ধরব, আর একটা করে গুনাহকে তওবা করব, ওর বয়স পাঁচ বছর হতে হতেও আল্লাহর ওলি হয়ে যাবে, তোটা নিয়তি নেই, ওটা আমাদের ভিতরে নিয়তি নেই। জি, এটা কেন, এটা কেন দেখেন, আল্লাহ কোরআনের একটা আয়াত বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফী সাবীলিল্লাহি ইস্তাকামতুম ইলাল আরদি আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালীল। এখান থেকে আমি একটু অংশ লিব, বেশি লিব না। আল্লাহ বলছেন, ইয়া আল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ও মুমিন, ওরে ইমানদার, মালাকুম, কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোমাদের, তোমাদেরকে কোন রোগে ধরেছে? যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে এসো, আল্লাহর দিনের জন্য বেরিয়ে এসো, তোমাকে যখন মার্কেটে ডাকা হয় তুমি চলে যাও, চায়ের দোকানে ডাকা হয় তুমি চলে যাও, তাসের আড্ডাতে ডাকা হয় কতক্ষণ চলবে জানে না তাও তুমি চলে যাও, আর যখন মসজিদে ডাকা হয় মাত্র 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য, তখন তুমি যেতে পারো না। হিসাকাল তুমি ইলাল আরদি, তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে নাও। আল্লাহ বলছেন, আর যে তুমি বিল হায়াতির দুনিয়া, তুমি কি রাজি হয়ে গেছো এই দুনিয়াটাকে নিয়ে? ফামা মাতাউল হায়াতির দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালি, দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চি। আমি গোটাটা নিব না, এই আয়াতটাতে দুনিয়া আর আখিরাতের একটা আলাদা প্রোগ্রাম আছে আমার, কিন্তু এই আয়াত নামে জঙ্গলে আমি ঢুকলাম কেন? শুধু 1 ইঞ্চির একটা ছোট্ট জড়ি লেওয়ার জন্যে। সেই জড়িটা কি? আল্লাহ প্রশ্ন করেছেন আমাদেরকে, মালাকুম, তোদের কি হয়েছে, তোদের কি হয়েছে? মসজিদে নাই, চায়ের দোকানে আছে, মাদ্রাসায় নাই, তাসের আড্ডায় আছে, পৃথিবীর মুসলমান, পৃথিবীতে একটা জাতি আছে, একটা জাতি, একটা জাতি, দ্বিতীয় কোনো জাতি দেখাতে পারবেন না, যাদের চলা ফিরা উঠা বসা লেন দেন খাওয়া পেশা পায়খানা তাহারত করা উজু করা গোসল করা এমনকি মেসোয়াক করা, তারা কাপড় কিভাবে পরবে, কিভাবে কাপড় খুলবে, প্রত্যেকটি তিলে 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 দলিল আছে, সেই জাতির নাম মুসলমান, বাকি জাতির নাই। তোর যেটা উজবে খাগা, তোর জন্য হালাল হারাম নাই, যেমন মনে যাবে পড়গা, তোর পড়ার কোনো রিস্ট্রিকশন নাই, কিন্তু মুসলিম এমন একটা জাতি যে জাতির প্রত্যেকটি জায়গাতে দলিল আছে, একদম ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত। এক গিলাস পানি খাবো, দলিল আছে, একবার বাথরুম যাব, দলিল আছে, একবার পায়খানা যাব, দলিল আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেখানে কথা বলেছেন। একজন খ্রিস্টান কি বলেছে জানেন, যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মিশনটা মাত্র 23 বছর চলেছে, একটা শিক্ষক, একটা শিক্ষকের মিশন কত বছর চলেছে, মুখ খুলেন, কত বছর? 23 বছর মাত্র চলেছে, তাই পৃথিবীতে এত মুসলমান দেখা যাচ্ছে। ওইটা যদি আর 10 বছর চলতো, উনি বলেছেন আর 10 বছর চলতো, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো জাতি থাকতো না। এদের এত দলিল আছে,
আছে, এদের এত দলিল আছে, আমি ইন্টারেস্ট দিচ্ছি এই জায়গাটা। হ্যাঁ আছে আছে, পেচ্ছাপ করব তো আমার সরঙ্গাতে আমি ডান হাত দিব না মা বাম হাত দিব, এত সূক্ষ্ম দলিল নিয়ে এসে হাজির হয়েছে ইসলাম। কিন্তু দলিল মানে না, থাকতে গরু বইনা হাল তার দুঃখ সর্বকাল। কাল সকালে মার্কেটে দেখবেন দলিল কেউ মানে না, বাঁ হাতে পানি খায় টাকুর নিচে কাপড় থাকে, মাথার চুলে দলিল নাই, খাওয়াতে দলিল নাই, পড়াতে দলিল নাই, পেশাবে দলিল নাই, পায়খানায় দলিল নাই, হার আপনার কিনা কোন জায়গায় মুসলমান একটি বার ভাবে না যে আমার নবী এটা পারমিশন দিয়েছে কিনা। উমুন চাহি চলছে নামটা মুসলমান, চলন হচ্ছে ইহুদি না সারা খ্রিস্টান, এরা কোন জাতি খুঁজি পাওয়া যাচ্ছে না। টিনের গায়ে লেখা আছে খাঁটি সরিষার তেল, কিন্তু খুলে দেখছে ভিতরে আল কাতরা, তালি পেছে না। আমাদের নাম হল, আমার দিনের নাম ইসলাম, আমার দিন নামে তিনটার নাম ইসলাম, আর ভিতরে থাকবে কোরআন হাদিস। আমাদের ভিতরে কেউ দলিল মানে না যে আল্লাহ জিজ্ঞেস করেছে কি হয়েছে রে তোদের, তোদের কি হয়েছে খালি ওটা বল, তোরা একবার আমাকে বল কি হয়েছে তোদের, মানতে অসুবিধাটা কি। আল্লাহ বলছে না রোগ তো আমি ধরেছি, পৃথিবীর কেউ না ধরতে পারলে আমি ধরেছি তোদের রোগ। সে রোগটা কি? ওই রোগটা হল আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। দুটি জগৎ আছে, একটা জগতের নাম দুনিয়া আর একটা নাম হলো আখেরাত। তোদের কাছে আখেরাতটা অন্ধ হয়ে গেছে আর দুনিয়াটা মজা লেগে গেছে। দুনিয়াটা হলো তোরা এত লজ্জাতের সঙ্গে দুনিয়াটাকে চুষে চুষে খেয়েছিস। আল্লাহর নবী বলেছেন আমার আমার উম্মতকে অহান রোগে ধরবে, আমার উম্মতকে একটা অসুখে ধরবে, তার নাম জন্ডিস নয়, তার নাম ক্যান্সার নয়, তার নাম করোনা নয়, সেই রোগের নাম হলো ওহান। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা আহান, ওহানটা কি? নবীজি বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মাত, আমার উম্মতের ভিতরে দুনিয়ার স্বাদ ঢুকে যাবে আর মতকে ঘৃণা করবে। আপনাদেরকে বলছি না আমিও, আপনারা যদি এক নম্বর মুনাফিক, আমি 99 নম্বর মুনাফিক, যে মিলে 100 সমাজ খারাপ। এই অবস্থায় আমরা চলছি, এই অবস্থায় চলছি, শেষ হয়ে গেছে, রোগ এসে গেছে আমাদের কাছে। রোগকে কি করে দূর করবে? রোগটা কার? রোগটা কার? যে যাবে তার, যে যাবে তার। একটা হলো সওয়ার, একটা সওয়ারি। আরেকবার বলছি, একটা হলো সওয়ার আর একটা হলো সওয়ারি। একটা ভালো যুদ্ধের খোঁড়া ঘোড়া, 11 পোখারায় একদম উঁচা তাগড়া,
ইডেন গার্ডেনে প্রতিদিন সকালে কলকাতায় দরে ওই রকম একটা ঘোড়া, আর ওর উপরে চড়িয়ে দেওয়া হয়েছে 650 সুগারের রোগী, 22 বছর সুগারে ওই রকম হার্ট বিট আছে, খালি চোখেও কম দেখে, শরীর শেষ। তাহলে সওয়ারিটা হলো মজবুত, আর সওয়ার যে হয়েছে ওর উপরে সে হলো দুর্বল। মন আছে দুটা, মন কটা আছে? দুইটা, একটা হলো ওই মানুষটার মন আর একটা হলো ঘোড়ার মন। আমার সঙ্গে উদাহরণটা যদি মন দিয়ে না শুনেন আমার বায়নটাই ফালতু হয়ে যাবে আজকে। ওখানে মন আছে দুটা, একটা ঘোড়ার মন, ঘোড়ার মিজাজ, আর একটা মানুষের মিজাজ, মানুষের মন। মানুষ যেমন, যারা নিশা করে নিশার জিনিস দেখলেই যেমন ওর মাথা বিগাড় লেয়, তো দল সোল দল বলে একটা ঘাস আছে পানির মাঝে হয়, ওইটা ঘোড়া দেখলে ওর বিগাড় লেয়। এবার বলেন, ওই রোগাকে ওই ঘোড়াতে চাপিয়ে দেওয়া হয়েছে, বলছে তুই রায়গঞ্জ যা, রাস্তায় যেতে যেতে ঘোড়া একদম হাড়া সুন্দর দল ঘাস দেখে নিয়েছে, ঘাসে ঢুকে পড়লো, যাবে না রায়গঞ্জ, ইয়ার ক্ষমতা নাই যে লাগামকে টান মেরে ওকে সিধা করি। ও হলো মিলিটারি, গেরিলা যুদ্ধ যারা করে মিলিটারি মেজরের ঘোড়া, ওকে পারছে না। তার মানে সওয়ারি মজবুত, সওয়ার দুর্বল, মেন রাস্তায় ঘোড়া যাবে না। একবার চেঞ্জ করে দেন, ওটাকে চেঞ্জ করে দেন, ঘোড়াটা দুর্বল, কোন রকম চেয়েছেও, আর তাকড়া মজবুত। একটা মিলিটারি মেজরকে চাপিয়ে দেওয়া হয়েছে যার ঘোড়ার উপরে গবেষণা করা আছে, ট্রেনিং করা আছে, তোর পায়ে ঘোড়ালিতে মারবে তো উচি করে টান মারবে, কারণ যে চড়ে আছে সে মজবুত। এইবার আমি রোগটা আপনাদেরকে বলছি, দেহটা হলো ঘোড়া, আত্মা হলো তার সওয়ার। দেহ ঘোড়া, আত্মা হলো তার সওয়ার, আর যাত্রীর গন্তব্য হচ্ছে জান্নাত। আমরা দেহের উপরে চর্চা করি, ভোরবেলাতে একটা দৌড় মারতে হবে, সকালবেলায় 4টা চা হবে, 5খানা রুটি হবে, মাছের ভুজিয়া হবে, মাংস হবে, ভালো ভালো খাবার, তারপরে পুরি, পুরি খেয়ে আবার দই, এরপরে করলেন দুপুরবেলায় ভাত, মাংস ভাত, মাছ ভাত, দেশি মুরগা চাই, বিদেশি চলবে না, ভালো গরু চাই, এলিসার মাছ চাই। তার মানে এ টু জেড যেদিন থেকে হলার চালু হয়েছে, দেহকে নিয়ে যত গবেষণা করি, আত্মার ব্যাপারে আমাদের কোনো খোঁজ নাই, আত্মা না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে এতটাই দুর্বল হয়ে গেছে, দেহ আত্মাকে টেনে নিয়ে গিয়ে গুনহার ময়দানে চলে গেছে, আত্মার তাকে কাবু করার ক্ষমতা নাই, আত্মার দেহকে টেনে মসজিদে আনতে পারছে না। তার মানে হচ্ছে আত্মা হয়ে গেছে দুর্বল, আর দেহ হয়ে গেছে সবল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, এবার আত্মাকে তুই খাবার দে, আত্মাকে হেভি প্রোটিন দে, আত্মাও খাবার খায়, দুইবার খায়, একবার দিনের শেষে আর একবার রাতের শেষে, ফজরের পরে কোনো সুন্নতে নাই, মসজিদে বসে 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 তুই জিকির কর, আল্লাহর পবিত্রতা বর্ণনা কর, তোর জবান যত আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, তোর আত্মা তত বলিষ্ঠ একজন
যত জিকির করবি আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব তোর দেহ তলে যাবে পাতলা হবে দেহ তোর আর কাবু করতে পারবে না আজান হলে আত্মা তার উপরে সওয়ার হয়ে আছে আমি লাগাম তার হাত দিয়ে দিয়েছি তোকে চায়ের দোকান থেকে টেনে নিয়েছে মসজিদের কাতারে দাঁড় করিয়ে দেবে বর্তমান যুগে আত্মাকে কেউ জিকির দেয় না তেলাওয়াত দেয় না বরং দেয় ফেসবুক সারা রাত ফেসবুক চালাইছে আত্মার অবস্থা কি হবে জি সারা রাত ফেসবুক চালাচ্ছে আত্মার অবস্থা কি হবে আল্লাহ তাআলা জিকিরের কথা বলছেন আত্মা জিকির খায় আত্মার ক্ষমতা বাড়ে কারণ আল্লাহর কাছে জবাব দিতে হবে আত্মাকে দেহকে নয় আজরাইল এসে চোখটা নেবে না কানটা নেবে না ভিতরের কোনো পার্স নেবে না আজরাইল নিয়ে যাবে আত্মাকে এটা তো তাকে দেহ দেওয়া হয়েছিল তাকে তো ঘোড়া দেওয়া হয়েছিল পৃথিবীতে ঘোড়ার জন্য তাকে ঘোড়া দেওয়া হয়েছিল এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইযা কুদিয়াতিস সালাত ফানতাসিরু وابتغوا من فضل الله واذكروا الله كثيرا واذكروا الله كثيرا واذكروا الله كثيرا لعلكم تفلحون হে বিশ্ববাসী তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে করো কম করে করিও না তোমরা যত আল্লাহর জিকির করবে তোমরা তত সফলতা দেখবে তত কামিয়াবি দেখবে কবরে সফলতা দেখবে হাসরে সফলতা দেখবে কিয়ামত সফলতা দেখবে কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব এই জিকিরের মধ্যে রয়েছে আত্মার প্রশান্তি যত আল্লাহকে ডাকবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি তুমি ইস্তিগফার করো তুমি সুবহানাল্লাহ বলো তুমি জিকির করো তুমি ইস্তিগফার করো তুমি তাসবিহ করো তুমি তাহলিল করো তুমি হামদ বায়ান করো আল্লাহর আল্লাহর পবিত্র নামে এত ক্ষমতা আছে তোমার চেহারা চরিত্র সব চেঞ্জ করে দেবে এমন চেঞ্জ হয়ে যাবে চেহারাতে ভিতর থেকে নোরানি এসে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলছেন ওয়াজকুরুল্লাহ কাসিরাল লাআল্লাকুম তুফলিহুন মাদ্রাসা কেন মসজিদ কেন মাদ্রাসার কি দরকার ছিল মাদ্রাসা করা জি ফালতু ফালতু টাকা পয়সা খরচা বিল্ডিং খরচা ওখানে আল্লাহরই জিকির হয় মসজিদ কেন মসজিদ মানে সাজদা করার জায়গা ওটা কেন সেটাও আল্লাহর জিকির হয়
এতো মসজিদ, এতো মাদ্রাসা, এতো জালসা, এতো তাবলীগ, এতো তেলাওয়াত, এতো মাদ্রাসা দাস, এতো শিক্ষক, এতো তোলাবা, এই বাবুর্চি, এই খাওয়া, এই জালসা করা, এই খরচা সবটাকে টোটাল একটা মেশিনে ভরে পিড়ে রস বার করেন, তার রসটা বের হবে আল্লাহর স্মরণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা জ্ঞানী ব্যক্তি হবে, যারা বুদ্ধিমান হবে, আমাদের কি বৈজ্ঞানিকরা হলো বুদ্ধিমান, গবেষকরা হলো বুদ্ধিমান, ইঞ্জিনিয়ার হলো বুদ্ধিমান, ডাক্তার হলো বুদ্ধিমান, জজ হলো বুদ্ধিমান, ব্যারিস্টার হলো বুদ্ধিমান, উকিল হলো বুদ্ধিমান, পৃথিবীর বুকে যে যত মিথ্যা কথা বলবে সে তত বুদ্ধিমান, পঞ্চায়েতের প্রধান বুদ্ধিমান, গুন্ডারা বুদ্ধিমান, লুটে যারা খায় তারা বুদ্ধিমান। আমাদের নজরে কি বুদ্ধি রে, অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে গেল, আর আজকের দিনে যে লোকটা সত্য কথা বলবে, নরম ভাবে চলবে, ভদ্রতা অবলম্বন করবে, তাকে লোক বলবে বোকা আর ভীতু, ছেড়ে দেন কথা আপনার কথা, ছেড়ে দেন আমার কথা, পৃথিবীর কারোরই জানলিব না। আল্লাহকে জিজ্ঞেস করি, মাবুদ আপনার নজরে কে বুদ্ধিমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যে আসমান নিয়ে গবেষণা করে, যে জমিন নিয়ে গবেষণা করেছে, যে লোকটা দিবারাত্রি পরিবর্তনের ভিতরে গবেষণা করেছে, কি করে দিনটা রাত হলো, রাতটা কি করে দিন হলো, এই যে পরিবর্তন কে করছে, এই চারটা বিষয় চিন্তা করতে যে গবেষণা করবে, ওই লোকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমানটা কেমন হবে, বুদ্ধিমানের চেহারাটা কেমন হবে, ওর চলনটা কেমন হবে? এই সমাজে আমরা 5000 লোক বাস করি, প্রতিদিন সকাল নিকাল প্রতিনিয়তি দেখা হয়, কিন্তু লোকটাকে দেখে বলবো এই লোকটা বুদ্ধিমান, এই লোকটা বোকা, এটার হুঁশ আছে, এটা হুঁশ নাই, এটা মোটা হুঁশ, কি দেখে বলবো, কি দেখে বলবো? আল্লাহ বলছে, তাকিয়ে দেখ, বুদ্ধিমান যে হবে তার ভিতর থেকে একটা শব্দ পাওয়া যাবে, স্বভাব পাওয়া যাবে, চরিত্রের ভিতর একটা তার গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্না। তোমাদের মোবাইল সুজা করে দেখে আমার পানি খেতে মন যাচ্ছে, গাছ যখন জন্ম নেয় ওর ডাল কোন দিকে থাকে? এতটি লোক উত্তর দেয় না। ছোট চারা গাছ যখন জন্ম নেয় ওর ডাল একটা, তারপরে দুটা, তারপরে পাঁচটা, তারপরে বিশটা, ডালগুলো মাথা কোন দিকে থাকে? কে বলছে দক্ষিণ মনে? কোন গা এলাম রে ভাই, তা এত লোক মুখ খুলে না কেন? কোন দিকে থাকে? ওপর দিকে, সব ওপর দিকে, সব 10,000 ওর মাথা আছে ডালের, সব কোন দিকে? কিন্তু যে ডালটাতে ফল ধরে যায় ও কোন দিকে হয়? যে ডালে ফল থাকে ও ডালটা কোন দিকে হয়? নিচে। ওর মাথা নামও হয়ে যাবে, কারণ ফল আছে। আপনার গ্রামে 2,000 যুবক আছে, আমি যুবক আর যুবতীকে বলছি, বয়স্ক বাপদেরকে এখন ছেড়ে দিছি, এদের মাথা উপর দিকে তত্তর করে উঠছে,
ওর উক্তি কি, ওর বাড়হানি কি, সমাজে নিজেকে বিরাট কিছু মনে করছে, তত্তর করে মাথা তুলছে, কিন্তু যে ছেলেটাকে ভালো শিক্ষায় শিক্ষিত করে দিবেন ওর মাথা নেমে যাবে সমাজে। প্রকৃত শিক্ষিত ওই যে সমাজে মাথা নাম করে হাঁটে, মুরব্বীর সামনে মাথা নাম করে হাঁটে। জি, আজকে চায়ের দোকানে 20 জন বসে আছে, সবাই সিগারেট আর বিড়ি আর চা খেয়েছে, এরই ভিতরে একজন বলবে বিড়িটা টেনে দিয়ে, চাটা টেনে বিড়িটা ফস করে টেনে দিয়ে হাওয়া ছাড়বে আর বলবে আমি কোনো সালাতের ভয় করি না, মনে হচ্ছে ওই দাম তোর কপালে ঝাঁটা, তোর 14 কুষ্টির কপালে ঝাঁটা, তোর মতো একটা বাঁদর তৈরি দিয়েছে সে দুনিয়াতে। কিন্তু ওই জায়গায় যদি একটা এমএ পাস, এমএসসি, এমকম কিংবা মাওলানা পাস করে এসছে, মুফতি পাস করেছে, মাদানি এসছে, তো সমাজে নরম হবে, কারণ ও ডালে ফল ধরেছে, ইয়ার ফল নাই, ইয়ার জন্য এই জন্য টিড়িক টিড়িক করে লাফাইছে। হাজি ভাই, কিষানগঞ্জ মাদ্রাসার যিনি সাইখুল হাদিস, কত বড় মানুষ, আমি নাম বলছি না, আমার বেয়াই গ্রামের বাড়ি, আমি তার নাম বলছি না, তা আমি বেয়াই বাড়ি গেছি, তুমি আসছেন দেখা করতে, ওনাকে দেখে আমার কলজের পানি শুকিয়ে গিয়েছে, যে এই লোক আমাকে দেখা করতে আসবে কেন, বলছে শুনলাম নাকি আপনি এসছেন, তো একটা দেখা করতে এলাম, দেখে মনে হচ্ছে খ্যাপা, বুখারি মুসলিমের হাফেজ, দেখে মনে হচ্ছে খ্যাপা লোকটাকে, কারণ ফল বেশি আছে, ওই ডালটাতে এত বেশি ফল ধরে নিয়েছে যে মাটিতে নেমে গেছে, গাছকে পার পড়িয়ে নিচে দিয়ে টানছে। কেন? আত্মা ওর রেডি হয়ে গেছে, আত্মা জানে পৃথিবীতে থাকার জায়গা নাই, ছেড়ে যেতে হবে, কিন্তু একজন যাবে না, একজন যাবে না। আজকে সকালে একজনকে বলছিলাম একটা কথা, ওইটা আপনাদেরকে শুনিয়ে দিই, পৃথিবীতে যতগুলি মানুষ আছে অতগুলি কলম আছে, পৃথিবীতে যতগুলি মানুষ আছে অতগুলি কলম আছে, আল্লাহ কালাম পাকে বলছেন, এবং আপনার আমার কলম চলছে 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 চলছে, কলম কিন্তু বন্ধ নয়, কলম চলতেই রয়েছে। একটা লোককে যখন ইসিজি করা হয়, ওকে টেবিলে শুইয়ে দিয়ে ডাক্তার মেশিন লাগিয়ে দিয়ে মেশিনটা যখন চালু করে দেয়, ওর যখন হাট চলে এরকম একটা কলম চলে, কখন এরকম টানে, এইভাবে চলতে থাকে, ডাক্তারের রিপোর্টটা দেখে বলবে যে লোকটার হার্টের পজিশন কেমন, রক্তের গতির পজিশন কেমন, প্রেশারের পজিশন কেমন, ওই বলে দেবে। তেমনি একটা ছেলে যেদিন জন্ম নেয় সেদিন থেকে ওর পেছনে একটা কলম চলে, আর রিল ফিতে দিয়ে সুন্দর করে দাগ চলতে আছে, ওই কলমটা কখনো সবুজ কালি বের হয়, কলমটা কখনো লাল কালি বের হয়, তা আমার জীবনে যেন একটাও লাল কালি বের হতে আমি দিব না, আমাকে সাবধানে হাঁটতে হবে, যেন আমার জিন্দেগিতে একটা লাল দাগ না লেগে যায়, কারণ এই রিপোর্টটা যে ডাক্তার দেখবে তার নাম হলো আল্লাহ, কেয়ামতের মাঠে ওই ফর্দটা যে দেখবে তার নাম হলো আল্লাহ, আর সে আল্লাহর হাতে রয়েছে জান্নাত আর জাহান্নাম, এই কলমটা বন্ধ নাই, বিরতিহীন চলছে। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীব, তোমার এমন একটা সময় নাই, এমন একটা লফেজ নাই, তোমার এমন একটা স্বপ্ন নাই যে আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। একটা বয়সের নাম হচ্ছে উত্তাল, খুব উত্তাল, ওই বয়সটা 15 বছরের পর থেকে শুরু হয়, 22 বছরে গিয়ে ব্যাকলাই, ইউ টার্ন লাই, এই সময় ছেলেরা একটু লাফালাফি উত্তাল করে,
আমার বয়স যখন 17 কম বেশি বলছি 16-17 তখন একটা সাইকেলে ফিরফির করে আমার গায়ে খুব জোর গেলাম তো এক জায়গায় ব্রেক করে নামলাম ধুপ করে সামনে একটা মুরুব্বি ছিলেন ভালো মানুষ চট করে আমাকে বলছে ভাই সম্পর্কে আমাকে দাদু ধরে বলছে ভাই খুব সাবধানে পা ফেলো ইতিহাস নোংরা হয়ে যাবে আমার আজও মনে আছে খুব সাবধানে পা ফেলো ইতিহাস নোংরা হয়ে যাবে পৃথিবীর যত জিনিস নোংরা হয় তাকে পরিষ্কার করার জন্য সাবান আছে সার্প আছে টেনিফল আছে দামি দামি জিনিস আছে দাগকে উঠিয়ে দেবে কিন্তু ইতিহাস যদি কারো কালো হয়ে যায় এইটা মুছার মতো পৃথিবীতে কোনো ডাস্টার আসেনি ও লাল দাগ থেকে যাবে সবারই একটা কলম চলছে এটা বুঝতে পারছি না উত্তাল কেন উত্তাল আমরা আমাদের আত্মাগুলোকে শেষ করে দিয়েছি দাল্লা বলছে জ্ঞানী ব্যক্তি দেখবি জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি সে কে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে দেখবে ডাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাস আসতে লেট আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ক্লান্ত হয়ে গেলেও করো দাও বসে যাবে বসে বসে আল্লাহকে ডাকবে একটা মিনিট একটা সেকেন্ড একটা কিনা মুহূর্তকে সে ফালতু হতে দেবে না ওয়া ওয়ালা জুনুবিহিম এবং বসে বসে যখন ক্লান্ত হয়ে যাবে তখন শুয়ে থাকবে রাত্রিতে ঘুম আসছে না তো আল্লাহর জিকিরের মধ্যে সে থাকবে আল্লাহকে ডাকবে আল্লাহকে স্মরণ করবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আপনার কথা বাদ দেন আমার কথা বাদ দেন জানামানা নবীদের কথা সাধারণ নবীদের কথা বাদ দেন আলেম ওলামার কথা বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষের কথা আমি বাদ দিলাম শুধু একটা মানুষের কথা বলছি বিশ্ব নবী যিনি আল্লাহর পরে পরে স্থান যিনি নবীদের নবী পৃথিবীর বিকল্প কোন মানুষ নবীজির সঙ্গে তুলনা করা যাবে না এই রকম ব্যক্তিটা প্রতিদিন সকাল সন্ধ্যা কম বেশি 100 বার ইস্তেগফার করেছেন 100 বার তওবা করেছেন 100 বার ইস্তেগফার করেছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি আপনি আমি দূরের কথা বিশ্ব নবী নামাজে রাত্রিতে দাঁড়িয়ে পাকে ফুলিয়ে দিয়েছেন ওরে আমার বন্ধুরে জিকিরের কত গুরুত্ব আল্লাহ তাবারক বা তাআলা বলছেন তারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আমাকে ডাকবে আর এই প্যান্ডেল এইগুলো কে করতে বলেছে আমাদের আমাদের বর্ধমানে জালসা হলে ছাউনি করবে না পুরো ফাঁকা শুধু স্টেজ পুরো ফাঁকা এগুলো গরম ধরে এই যে গরম ধরছে না ফ্যানটা আমি বন্ধ করা করে দিচ্ছি তো একটু মনোযোগ দাঁড়িয়ে উঠে বসে আল্লাহকে ডাকবে নামাজটা কি নামাজটা কি সলাতটা ওটাও জিকির কে বলেছেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা জিকরুল্লাহি আকবার নিশ্চয় নামাজ হচ্ছে মুনকার এবং ফাহেশা থেকে রুকনে বালি এমন একটা জিনিস তোমাদেরকে দিয়েছি আর এটাই হচ্ছে জিকরে আকবার
আকবর, আকবর মানে বড়, যার পরে আর কোনো বড় নাই। যেমন আল্লাহকে আমরা বলি আকবর, আল্লাহর নামের টাইটেল আমরা বলি আকবর, আল্লাহু আকবর। আল্লাহ মানে আল্লাহ, হু মানে ওই আল্লাহ, আল্লাহ হু মানে ওই আল্লাহ আকবর, বড় ওরা উল ওরা, আল্লাহ এতটাই বড়, ওর পরে আর কোন বড় জিনিস নাই। সে আকবর টাইটেলটা আল্লাহ নামাজের সঙ্গে জুড়ে দিয়ে বলছেন ওয়ালা জিকুরুল্লাহি আকবর, এর থেকে বড় জিকির আর হতে পারে না। পৃথিবীতে যত জিকির আছে, পশ্চিম দিকে মুখ করে বসে যান, উঁচুর হালাতে বসে যান, আসরে নামাজ পড়ে বসে যান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে মাগরিব করে দেন, কিংবা ঈশার নামাজে বসে গিয়ে তাহাজ্জুদ পর্যন্ত চালিয়ে নেন। যতগুলো জিকির আমরা বলবো, যতগুলি শব্দ আমরা ব্যবহার করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এগুলো সমস্ত হলো জিকির, কিন্তু সব থেকে বড় জিকির হলো নামাজ। এই নামাজে এমন ধ্যানের সঙ্গে হবে যে আমি আল্লাহকে দেখছি, নচেত আমাকে আল্লাহ দেখছেন, আর আমি এমন অবস্থাতে রয়েছি ডানে বামে চিন্তা করা যাবে না, কথা বলা যাবে না, আমি তকবীর তাহরিমা পড়ে নিয়েছি, মানে পৃথিবীকে হারাম করে দিয়েছি। এবার বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা, আল্লাহুম্মা ইগফির লি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলছে চলছে, মুখ যেন মেশিনের মতো চলতে রয়েছে, চলতে চলতে আত্মায় হেয়াত হলো, দরুদ হলো, সানা হলো, সমস্ত যখন হয়ে গেল তো তসলিমে তাহলিল পড়ে নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের আল্লাহু আকবার থেকে সালাম ফেরা পর্যন্ত জিভটা একটা মিনিট পর্যন্ত আপনার কাছে রেস্ট পাবে না। এর জন্য এরই নাম হলো জিকরে আকবার। আর এর ভিতরে কাউকে ধ্যানে আনা যাবে না, কারো গল্প আনা যাবে না, আমি আল্লাহকে দেখছি নচেত আল্লাহ আমাকে দেখছেন, এই ধ্যানে শেষ করতে হবে। এর জন্য একে জিকরে আকবার বলা হয়েছে। অনেকগুলো কারণ আছে, একটা বললাম, আরেকটা বলছি, নামাজকে উঠা বসা করে করলে কেন, অনেক কারণ আছে, তার মধ্যে আমি একটা বলছি, হাদিস কোরআনে অনেক কারণ আছে, একবার দাঁড়াও, একবার রুকু করো, একবার সাজদা করো, একবার বসো, এই যে প্যাটার্নটা বানানো হয়েছে, এই প্যাটার্নটা বানানো হলো কেন, মানুষ বাদ দিয়ে পৃথিবীতে যত মখলুক আছে যেগুলো আমরা দেখতে পাই, তারা আল্লাহকে কিভাবে ডাকে। হাজি ভাই একটা ছোট কথা জিজ্ঞেস করি, আপনারা এখানে কম্পিউটার নিয়ে এসছেন মাদ্রাসায়, তো একটা শিক্ষকের দরকার, একটা ছেলে ইংরেজি জানে, একটা ছেলে বাংলা সফটওয়্যার চালাতে পারবে, একটা ছেলে হিন্দি পারবে, একটা ছেলে আরবি পারবে, চারটা ছেলে চার ভাষা পারবে, ওদেরকে 2000 টাকা করে বেতন লাগলে 8000 টাকা লাগবে আপনাকে, এক ঘন্টা কম্পিউটার চালিয়ে দেবে। আর একটা ছেলে পেয়েছেন, সে একাই হিন্দি জানে, আরবি জানে, বাংলা জানে, ইংলিশ জানে, ইয়ার বেতন কি 2000 হবে, ইয়ার দাম বেশি হবে, বলেন ইয়ার দাম বেশি হবে না কম হবে, বেশি হবে। ওকে খুশি করে মাদ্রাসা কমিটি বলবে তুই 7000 লে, 9000 লে, একটাকে খেতে দিব, থাকতে দিব, এতগুলো কাজ পাব। ভাইরা আমার, একজন মুফাসসির বলেন সারা পৃথিবীর
যত গাছপালা আছে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, যত চতুষ্পরা প্রাণী আছে তারা রুকুর হালাতে আল্লাহকে ডাকে, যত বুকে হাঁটা প্রাণী আছে তারা সাজদার হালাতে আল্লাহকে ডাকে, যত পাহাড় পর্বত উঁচু জায়গা রয়েছে এরা রুকুর হালাতে আল্লাহকে ডাকে। তাহলে 18,000 মাখলুকাত, হাদিস কোরআনে কোনো দলিল নাই, তাও বোঝানোর জন্য বলছি, যদি তাই হয় 17,999 মাখলুকাত যত রকম করে আল্লাহকে ডাকে, যত ভাবে আল্লাহকে ডাকে, শুধু মানুষ একায়ত ভাবে ডাকে, এর জন্য আল্লাহ এদের সম্মান বাড়িয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতটা সূরা আল ইমরানে বলেছেন, এটা নামাজের সঙ্গে সালাতের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কু'উদা ওয়া আলা জুনুবিহিম, তোমার যতগুলি হালাত রয়েছে, দাঁড়িয়ে থাকা, বসে থাকা, শুয়ে থাকা বলা হয়েছে, কিন্তু বন্ধুরে সমস্ত হালাতগুলো নামাজের ভিতরে রয়েছে। তাই আমার আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, আবার এটাও বলা যাবে, ইন্না সালাতা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় নামাজ হচ্ছে সব থেকে বড় জিকির, আল্লাহকে স্মরণ করার খুশি। এটা কত বড় জিকির, এটা কত বড় জিকির! নামাজের আগে যদি নামাজের অপেক্ষায় বসে থাকা হয় নামাজ পড়ার নেকি, আর নামাজ পড়েও যদি ওই জায়গাটা না ছাড়েন বসে থাকেন, তো বারবার নেকি লিখতেই থাকবেন ফেরেশতা। কেন নামাজকে আফজালু জিহাদ বলা হয়েছে, মেরাজুল মুমিন বলা হয়েছে, আফজালু জিহাদ। পৃথিবীতে জিহাদ কাকে বলে? বলে ঢাল লাও, তলোয়ার লাও, লাঠি লাও, বর্ষা লাও, তীর লাও, বোম লাও, পিস্তল লাও, লাফ মেরে নেমে যাও, বিপক্ষকে হটাতে হবে, ভারতের বিরুদ্ধে যে এসছে ওকে হটিয়ে দিয়ে আমার দেশকে জয় করব, ইসলামের বিরুদ্ধে যে লড়বে তাকে হটিয়ে দিয়ে ইসলামকে জয় করব, এর নাম জিহাদ। একটা ছোট ছেলে কলেজ চলে গেছে পড়তে, কলেজে ক্লাস 2 এর ছেলে চলে গেছে শিলিগুড়ি বিশ্ববিদ্যালয়ে বলছে পড়ব, তো প্রিন্সিপাল বলছে তুই কোথা পড়ে এসছিস রে, পড়বি মানে? বলে পড়ব না মানে, এটা তো ইউনিভার্সিটি, তাতেই তো পড়তে এসছি। বলে কোন ক্লাসে পড়ছিলি গায়ে? বলে 2 এ। 2 এর ছেলে ইউনিভার্সিটি এমএসসি তে ভর্তি হবে বলছে, পারবে? জোরে বলেন পারবে। তোমার কাছে যুক্তি আছে ওই লেগে পারবো? প্রফেসরকে বলছে আপনি বলেন তো ইংলিশ কত জানেন, এ থেকে জেড পর্যন্ত জটা অক্ষর আপনি জানেন, ওটা আমি জানি, তো কেন পারবো না? হবে, যুক্তি খাটবে, কথা বলে না, মাথা হিলাইছে তো জবান হিলাই না। তো প্রফেসর তখন বলছে, রে গাধা, রায়গঞ্জ থেকে 1200 টিকিটের সাইজ যতটা, আর রায়গঞ্জ থেকে কেরলের টিকিটের সাইজ একই, তো টিকিট টিটি ধরবে না? ফাজলামো পেয়েছো তুমি, টিকিটের সাইজ আর টিকিটের ওজন একই, ভিতরে যে কি নাম্বার মারা আছে তোকে টিটিতে ধরবে, কিন্তু বুঝে না, বলছে এই কটা অক্ষর জেনে নিচ্ছি তো পড়ব, হয় না? একটা স্তর দিয়ে ওকে একটা জায়গায় গিয়ে আগাতে হবে। অক্ষর জেনে নিলে তুমি পণ্ডিত তা নয়, আমরা ওইটাকেই পণ্ডিতই ভেবে নিছি, কিন্তু না, হুঁশিয়ার, তুমি সাবধানতা অবলম্বন করো, তোমাকে অতটাই হতে হবে যতটা তোমার কাছে আল্লাহ চেয়েছেন, দিল মজবুত হতে হবে আল্লাহর জিকিরে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ওই উদাহরণটা কেন দিলাম, জিহাদের চারটা স্তর, জিহাদের চারটা, জাদুল মাদ নামে কিতাবে লিখছে, তুমি আগে মাধ্যমিক পাস করো তো এইচএসে বসতে পাবে, ওইটা পাস করো তো বিএ বসতে পাবে, বিএ পাস করবে গ্রাজুয়েশন তো এমএ পাবে, এমএ পাস করবে তবেই তুমি মাস্টার কোর্স পাস করলে। তো প্রথমেই ঢাল তালোয়ার নিয়ে আপনি নেমে যাবেন না। এক নম্বর জিহাদ, এক নম্বর জিহাদ তোমাকে পাস করতে হবে, তারপরে দ্বিতীয়তে পাস করতে হবে, তারপরে তৃতীয়তে পাস করতে হবে, তারপরে চতুর্থতে যখন তুমি পাস করবে তখন তুমি হয়ে যাবে পাকা আল্লাহওয়ালা মুমিন। তাহলে এক নম্বর ক্লাস কি বলছে, তুমি তোমার আত্মার সঙ্গে আগে জিহাদ করো, আত্মার সঙ্গে আগে জিহাদ করো। আত্মার সঙ্গে কি বলেন, এখানে অনেকগুলো আছেন, যার একটা উদাহরণ দিচ্ছি, ভাবিয়েন না আপনাকে আমি অপমান করছি। আপনার গালের দাড়িটা আপনি কেটে নামাচ্ছেন, কে নামাচ্ছে এটা, কে বলছে আপনাকে যে গালের দাড়িটা কেটে নাপিতের ঘরে চেঁচে ছিলে চলে আয়, আত্মা বলছে তুমি ফেল, তুমি চুল রেখেছো কার মতো, ইহুদি নাসারার মতো, আত্মার কাছে তুমি হেরে আছো, টাকনুর নিচে কাপড় পরছো, তোমার প্রথম লড়াই হবে আত্মার সঙ্গে, তারপরে লড়াই হবে আত্মা থেকে যখন তুমি পাস করে যাবে তখন তোমার লড়াই শুরু হবে আহলের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। আমি বিয়ে করেছি, আমার ছটা ভাই, আমার বউকে কাউকে দেখতে দিব না, সবাইকে বলবো তোদেরকে আমার বউকে পর্দা আছে, ছোট ভাইদেরকে বলবো পর্দা আছে, বড় ভাইদেরকে বলবো পর্দা আছে, জিহাদের জন্য অন্য কাছে যেতে হবে না, নন মুসলিমের কাছে যেতে হবে না, নন মুসলিমের আগে মুসলিমের মধ্যে জিহাদ শুরু হয়ে যাবে, এবার তোমাকে আহাল দেখতে পারবে না, ভাইরা বাড়ি থেকে বের করে দেবে, তখন তোমাকে ওখানেও বিজয়ী হতে হবে, যখন তুমি পরিবারের কাছে বিজয়ী হয়ে যাবে তখন তোমার সামনে আসবে শয়তান, শয়তানের কাছে তোমাকে বিজয়ী হতে হবে, শয়তান বলবে তুমি ইমানদার, শয়তান বলবে তুমি পরিষ্কার, ওই জায়গায় বিজয়ী হতে হবে, ওই জায়গায় যখন পাস করবেন তারপরে আপনি জিহাদের ময়দানে নামেন, তখন আপনি যেদিকে তলোয়ার চালাবেন ওই দিকে ইসলাম বিজয়ী হবে, সাহাবীরা আত্মার সঙ্গে লড়ে পাস, সাহাবীরা আহলের সঙ্গে লড়ে পাস, আত্মা তাদের একটু ইসলামের বাইরে যেতে দেয়নি, তাদের আত্মা এত মজবুত ছিল, তাদের আত্মা এত জিকির করে মজবুত করে রেখেছিল, ইসলামের বাইরে কদম রাখেনি। দ্বিতীয় নম্বর, তারপরে আহলের সঙ্গে লড়াই করে পাস, মা বাপ ভাই বোন কেউ কালেমা পড়লো না, একাই কালেমা পড়ে নিল, সমস্তকে ত্যাগ করে দিয়ে চলে এলো, নবীজি যা বলছেন তা সত্য, দ্বিতীয় জায়গায় পাস, শয়তান তাদের নাম শুনলে রাস্তায় হাঁটতো না, হযরত উমার যে রাস্তায় হাঁটতেন শয়তান সে রাস্তায় হাঁটতেন না, তিন জায়গায় পাস হয়ে গেল, চতুর্থ নম্বরে ওই উমার, ওই আলী, ওই উসমান যখন মুকাতে নেমেছে, যখন উহুদের প্রান্তে নেমেছে, যখন বদরের প্রান্তে নেমেছে, খন্দকের প্রান্তে তলোয়ার ধরেছে, যখন তবুকের যুদ্ধে গেছে, বেঈমান না, 10,35,000 মাত্র তবুকের সৈন্য, আর ওইদিকে 1,50,000 ময়দান ছেড়ে পালিয়ে গেছে, তার কারণ তারা মাধ্যমিকে পাস, এইচএসএ পাস, বিএ তো পাস, এমএ স্কলারশিপ, এদের সামনে পৃথিবীর কেউ দাঁড়াতে পারবে না। মুখে দাড়িটি রাখতে পারছে না, ও মাধ্যমিকই ফেল, আল্লাহ বলছে তোর জন্য বড় জিহাদ হচ্ছে নামাজটা,
পৃথিবীতে এত বড় জিহাদার নাই। কেন? খালি একবার কাতারে দাঁড়ান, দুটো দুই দিকে ধরবে, দুটো দুই দিকে ধরবে। জি, আমাকে তুলে আছার মারার নাম বীর লয়, টেবিলটাকে ধরে ছুঁড়ে দেওয়ার নাম বীর লয়, বক্সটাকে ধরে 200 গজ ছুঁড়ে ফেলে দেওয়ার নাম বীর লয়। যদি তুমি বীর মাস্তান হও, নামাজের কাতারে দাঁড়াও আর তোমার মনটাকে ওখানে খিঁচে রেখে দাও কাতারে, তাহলে তুমি বীর। এর থেকে বড় জিহাদার হয় না। নামাজের ভিতরে আত্মার সঙ্গে দেহ লড়াই চলে, একবার পালালো আবার আয়, আবার পালালো আবার আয়, আবার পালাচ্ছে আবার আয়। তুই যাবি কোথা? তোকে আল্লাহকে সাজদা করতে হবে, আত্মাকে এনে হাজির করতে হবে, মনকে ঠিক রাখতে হবে। এখানেই বীরত্বের পরিচয় পাওয়া যাবে। এটা বড় জিকির, এটা বড় স্মরণ। এর থেকে বড় স্মরণ আর বড় জিকির বলে কিছু নেই। এর জন্য আল্লাহ বলেছেন ওয়ালা জিকুরুল্লাহি আকবার। এরপর আল্লাহ বলছেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা লোক চাই। নূর মোহাম্মদ 1 ঘন্টা 2 ঘন্টা বকুক, এবছর 1 ঘন্টার বেশি কোথাও চালাবো না, হয়তো 1 ঘন্টা 10-20 মিনিট। কারণ এখন বকছি 400 সুগারে, গত পরশু মাপা। মানুষ ভাবে না যে মানুষটা আমাকে কেউ ভালোবাসে না, বায়নটাই ভালোবাসে, মরে যা তুই। এখন টোটো নামে একটা গাড়ি এসেছে দুনিয়াতে, দেখেছেন? দেখেননি মনে হয় টোটো? সুহান আল্লাহ, করোনার থেকেও ভাইরাস। রোডে গাড়ি চলা মুশকিল ওদের দায়ে। তো টোটো যদি পুরাতন হয়, তোর ব্যাটারি কখন বন্ধ হবে কাউকে বলে না, দুপ করে বন্ধ হয়ে যাবে রাস্তায়, দেখে লিগা ঘর যাবি কি শ্বশুর বাড়ি যাবি, দেখে লিগা। এবার তুই মাথা চুলকে বেড়া। তা আমার অবস্থা তাই, হয়তো শুনতে পাবেন 1 মাস কি 2 মাস হঠাৎ জালসা বন্ধ করে দিয়েছি। আমার কি মন চাইছে না? মিথ্যা কথা বলছি, মন চাইছে। দেহের অবস্থা খুব খারাপ, 4 দিন আগে রিপোর্ট করেছে। তো বন্ধ হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুন, ও কথা বলি আল্লাহ নাই, কিন্তু আমি যে কথা আপনাদের সামনে বলছি এটা দিকে খেয়াল করেন। তো আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। কেমন ভেজাল! এখানে একটা প্রশ্ন আসছে না মনে মনে? প্রশ্নটা হচ্ছে আল্লাহ আমাদের মালিক, তিনি মাবুদ মাসজুদ, তিনি আমার হায়াতের মালিক, রুজির মালিক, মওতের মালিক, তিনাকে আমি স্মরণ করব, এ কথাটা ঠিক আছে, তো তিনি আবার আমাকে স্মরণ করবেন কেন? জি, দুটা জিনিস আলাদা। আল্লাহ বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, তখন একটা জিনিস সঙ্গে থাকতে হবে, নচেত ওই স্মরণটা কাজে লাগবে না। আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবেন, তখন একটা জিনিস সঙ্গে করে স্মরণ করবেন। من قال لا إله إلا الله دخل الجنة যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে একদিন জান্নাতে যাবে। বিশ্বনবী বলেছেন কালেমা শাহাদাতের যে সাক্ষী দেবেন আল্লাহ তাকে একদিন জান্নাতে দেবেন, কিন্তু জান্নাতি হবে যদি সে শিরক মুক্ত হয়। তবে কখন হবে, কতদিন পর হবে, এর ব্যাখ্যা আলাদা রয়েছে। তিনখানা কারণ রয়েছে, যে কালেমা পড়বে সে জান্নাতে যাবে। যাই হোক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতি পেয়ে যেত,
তাহলে ঢোলও বলে তাবলাও বলে গানের ভিতরে যখন লাইলাহা বলে বাংলাদেশের কত গান দেখবেন লাইলাহা সুবহানাল্লাহ তারা বলছে তার ঢোলও বলছে তাবলা বলছে ফ্লোর বলছে আর বলছে যত রকম মিউজিক রয়েছে সবাই লাইলাহা বলেছে তাহলে জান্নাতে ঢোল তাবলা চলে যাবে জি ভাই না এত সুজা জিনিস নয় এটা বড় কঠিন জিনিস কালমা বলবে শাহাদাতের সাক্ষী দেবে বহু হিন্দু ভাইও লাইলাহা বলে দেন তারপরে কথায় কথায় সালাম উত্তর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা বলে কি আল্লাহ জান্নাত সবাই চলে যাবে জি না লাইলাহা বলতে হবে একটা জিনিসকে সঙ্গে করে পানি তো পানি পানি তো পানি পানি তো পানি পানিতে কেউ শরবত বলবে না যতক্ষণ সে সঙ্গে চিনিকে না রাখবে অতক্ষণ পানি তো পানি থাকবে আপনি আমি মানুষ তো মানুষ ইমানদার নাই অতক্ষণ পর্যন্ত কালেমা শাহাদাতের সাক্ষী যতক্ষণ না দিয়েছি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিয়ান তার মানে হচ্ছে ইমানকে সঙ্গে করে কালেমা সাক্ষী দিতে হবে শাহাদাত দিতে হবে ইমানকে সঙ্গে করে যে ইমানকে সঙ্গে করে কালেমা পড়বে আল্লাহ তাকে স্মরণ করবেন আল্লাহ স্মরণ করবে কিভাবে মাগফিরাতকে সঙ্গে করে ক্ষমাকে সঙ্গে করে আল্লাহ মাফ করবে গোলাম কানবে গোলাম চাইবে আল্লাহ দেবে উদুনি আস্তাজিবলাকুম আমি আল্লাহকে ডাকলাম আল্লাহ সাড়াই দিল না তাহলে আল্লাহ হলো কি করে তার মানে আল্লাহ আমাকে ডাকবেন তা নয় বরং আমার ডাকে তিনি সাড়া দেবেন তাই আল্লাহ বলছেন ফাজকুরুনি তোরা আমাকে ডাক আজ করুকুম আমি তোর ডাকে সাড়া দেব তাহলে আমি বলবো আল্লাহ আল্লাহ বলবেন বান্দা বান্দা যদি একবার বলেন আল্লাহ আল্লাহ বলবেন লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা 10 বার বলবেন বান্দা যদি হেঁটে যায় আল্লাহ ধরে আসবেন আমার রব এত বড় মেহেরবান এর জন্য বলতেন ফাজকুরুনি আজ করুকুম ওয়াশকুরুনি তোকে যে অবস্থায় রেখেছি শুকর করলে ল্যাংড়া বানিয়েছি ফুড়া বানিয়েছি তোকে লুলহা বানিয়েছি আন্ধা বানিয়েছি বোবা বানিয়েছি কালা বানিয়েছি সবর করলে কারণ আমি তোকে যে অবস্থায় রাখবো যদি তুই সবর করে নিস শুকর করে নিস অস্করণে ওলা আমার বিরুদ্ধে কোন কথা মুখে উচ্চারণ করবি না তোর মুখে যেন আল্লাহর বিরুদ্ধে কোন কথা না চলে যায় শুনি সবর করলে শুকর করলে অস্করলে ওলা তাকফুর কত সুন্দর কথা বলছে কিন্তু আমাদের অবস্থা কি একটা হলো শুকর একটা হলো সবর একটা হলো শুকর একটা হলো সবর সবর করা আসান শুকর করা কঠিন নাই তা কি করব ধৈর্য ধরে নিলাম আমার নাই তো আমি কি করব কার গলায় ছুরি দিব কিন্তু মাল যখন হয়ে গেছে তখন আল্লাহকে আর রসুলি কে ওর কাছে সবকে বুড়া আঙুল দেখিয়ে দিলেও তো আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো তোকে যেমন রেখেছি তেমনি থাক আমি একটা গল্প শোনাবো আপনাদেরকে 1 মিনিটের ছোট গল্প ধ্যান দিয়ে শুনবেন নবীর নাম নিয়ে বলবো কিন্তু ভাবিয়েন না যেটা বুখারী মুসলিম থেকে বলছি সহি হাদিস থেকে বলছি বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ তাবারক বা তাআলা নবী সুলাইমানকে সব প্রাণীর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিল পিঁপড়ে থেকে পাখি থেকে হাঁস মুরগি যা আছে তো সেই যুগের এক বাদশাহ নবী সুলাইমানকে দেখা করতে যে আবদার করছে
যা আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যে না আমিও দু চারটা ভাষা বুঝতে পারি। তখন নবী সুলাইমান বললে অস্কুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে আল্লাহ যেমন বানিয়েছে ওরকম থাক, আমার জায়গায় হ্যান্ডেল ধরতে আসিস না। আবার মাঝে বলে দিছি, এটা গল্প ভাবিয়েন না, একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু বাদশাহ একটু জিদি হয়তো দোয়া করে দেন, তো সুলাইমান নবী দোয়া করে দেয় যে আল্লাহ ও যেন গরু ছাগলের কথা বুঝতে পারে, তা একটু ওকে বুদ্ধিটা দাও। খুব খুশি, ভাত খেতে বসেছে, এমনি করে দুটি ভাত ছিটিয়ে দিলে তো মুরগি এসে পড়েছে আর কুত্তাটা এসে লাফিয়ে পড়েছে। তো মুরগিটা কুত্তাকে বলছে তুই খাস না, আমি ছেলে পিলে নিয়ে খাই, কালকে বাদশার ঘোড়াটা মরবে, তুই পেট ভরে খেয়ে নিস। বাদশা দেখলে বারে ভালো খবর তো পেয়ে নিলাম, ঘোড়া বেঁচে দিলেন, লাভ হলো না লস হলো? গল্প বলছি, এটা ঘোড়া বেঁচে দিলেও মনে মনে খুব খুশি, যার কথা জানতে পেরে লাভ হলো। পরের দিনে সেম ঘটনা, তো কুত্তাটা বলছে ঘোড়া যে বললো না, বলছি বেঁচে দিয়েছি যে গাধাটা মরবে কালকে খাবি, ফের গাধা বেঁচে দিলেও। তৃতীয় দিনে বলছে গোলাম বেঁচে দিলে, তিনটে পরপর বলেছে বেঁচে দিলে। এবার কুত্তাটা বলছে আজকে তোর বাচ্চাগুলোকে খেয়ে নিব, তিন দিন ভোকে আছে, তুই খালি খেয়ে যাচ্ছিস আর বলছিস যে গাধা মরবে, ঘোড়া মরবে, ওই কোথাও আর গোলাম মরবে, তো কিছুই বললো না। বলছে শোন একটু ধৈর্য ধর, কালকে বাদশাহ নিজে মরবে। এবার বেজগা যা, বেজগা কাকে বেজবি? দৌড়েছে নবী সুলাইমানের কাছে, বলে ঘটনা এই। নবী সুলাইমান বললে বললাম যে বেশি ভেজালে বুদ্ধি বাড়াইতে যাস না, মাথা খারাপ হবে, যেমন রেখেছে ওই রকম থাক, আল্লাহ শুকরিয়া কর। শুকরিয়া করাটাও জিকির, সবর করাটাও জিকির, তেলাওয়াত করাটাও জিকির, সলাৎ করাটাও জিকির, এখন বায়ান চলছে আল্লাহর এটাও জিকির, রাতে উঠে কাঁদাটাও জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা জিকির, সব আল্লাহর জিকির। যা পৃথিবীতে হচ্ছে ইসলামের স্ট্রাকচারে সব আল্লাহকে স্মরণের জন্য হচ্ছে। আল্লাহর জিকিরে পাওয়ার কত, আল্লাহর জিকিরে পাওয়ার কত ভাইরা আমার। যদি একটা মানুষের নাককে বন্ধ করে দেয়া হয়, মুখকে বন্ধ করে দেয়া হয়, নিঃশ্বাসকে বন্ধ করে দেয়া হয়, ওই লোকটা এক মিনিট দু মিনিট পর তিন মিনিটে মারা যাবে, বাঁচবে না। তবে যদি আল্লাহর জিকির করে, সে ঠিক মতো করে যদি জিকির করতে পারে, জিকির করার মতো যদি জিকির করে, নিঃশ্বাস না নিয়েও একদিন নয় দুদিন নয় মাস পর্যন্ত, মাস পর্যন্ত বেঁচে থাকবে। এটা আপনি বলবেন কেমন করে? আল্লাহ কালাম পাকে তার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। যখন হযরতে ইউনুসকে মাছে গিলে নিল, অক্সিজেন বন্ধ হয়ে গেল, তিনটে অন্ধকারে চলে গেল, তিনটে অন্ধকার, একটা পানির অন্ধকার, কোনো হাওয়া ঢুকবে না, দুই নম্বর মাছের পেট, তিন নম্বর মাছের পাকস্থলীতে রয়েছে, কে রয়েছে না হযরতে ইউনুস, নিঃশ্বাসের ব্যবস্থা নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, খাওয়া পানাহারের ব্যবস্থা নাই, কিন্তু আমার ইব্রাহিম আমিন ইউনুসকে আল্লাহর জিকির দিয়ে এলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমার ইউনুসের কাছে খবর পৌঁছে দাও। হযরতে ইউনুস শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমার একটা জিকির, চলতে রয়েছে চলতে রয়েছে। আমার ইউনুসকে খবর দেয়া হলো, ইউনুস রে এ আল্লাহর জিকিরটাই তোমার অক্সিজেন, এটাই তোমার শ্বাস প্রশ্বাস, এটাই তোমার খাওয়া, এটাই তোমার পানাহার। তোমার কাছে পৃথিবীর কাছে অক্সিজেন পৌঁছাবে না, তুমি সমুদ্রের নিচে আছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র নামের ভিতরেই তোমাকে বাঁচিয়ে রাখবে। আর ওই ইউনুসের আওয়াজ আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের কাছে ভিমরুলের মতো গিন 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 করে বাজছে। ফেরেশতারা আরশ ধরে আছে, ইউনুস পানির নিচে কাঁদছে, সে খবর আমার
আল্লাহর কাছে পৌঁছেছে। ভারতের একটা সীমানা আছে, বাংলাদেশের একটা সীমানা আছে, নেপালের একটা সীমানা আছে, ভুটানের একটা সীমানা আছে, পাকিস্তানের একটা সীমানা আছে, কিন্তু আমার আল্লাহর রাজ্যের সীমানা, আমার আল্লাহ আল্লাহর সিংহাসনের নাম আরশ আর কুরসি, এবং তার রাজ্য হলো কত বড়, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন। ভাবি যত লোক আছে 850 কোটি লোক একসঙ্গে যদি আল্লাহকে ডাকেন, আমার আল্লাহ এমনই আল্লাহ, একসঙ্গে সমস্ত মানুষকে জবাব দিতে পারবে। শুধু মানুষ নয়, এইভাবে জিন, এইভাবে ফেরেশতা, গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সাপ পিপলিকা, পানিতে যারা আছে, সমুদ্রে যারা আছে, জঙ্গলে যারা আছে, সমস্ত প্রাণী আল্লাহকে ডাকে। আল্লাহ আসমান এবং জমিন, তার ভিতরে জীব এবং জড় বস্তু সকলে আল্লাহর জিকরে মুবতালা আছে। অতএব হে মানুষ, তুমিও আল্লাহকে ডাকো, তুমি আল্লাহকে ডাকলে তোমার আল্লাহ বলবে না বিজি, আমার ফোনে যদি কেউ কথা বলে আপনার ঢোকার ক্ষমতা নাই, আমি বিজি আছি, যতক্ষণ না তাকে ছাড়বো আপনাকে ধরতে পারবো না, এরকম সিরিয়াল হয়ে যাবে। কিন্তু আল্লাহর ব্যাপারে কোন সিরিয়াল নাই, সারা পৃথিবী যখন ডাকবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এখন ঘুমিয়ে আছে মা, রাত্রি 12টা বাজতে চলেছে, মশারিটা তুলে মা বলে ডেকে দেন, গালে থাপ্পড় মেরে দেবে, ঘুমাতে দিবি না। কিন্তু আমার রব বলছে সকালে ডাক, বিকেলে ডাক, দিনে ডাক, দুপুরে ডাক, রাত্রি 12টায় ডাক, বিপদে পড়েছিস ডাক, গভীর রাত্রে তোর মাথা ব্যথা হয়েছে ডাক, আমি রব ঘুমাই না, তোকে 24 ঘন্টা আমি সার্ভিস দেব, তোর ডাকে আমি সারা দিব, বেঈমান ডাক, ইমানদার ডাক, আর চোর লম্পট ডাকাবাজ মাতাল ডাক, তারপর আমি না বলবো না, আমি রব তোর জন্য রেডি হয়ে আছি, তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সারা দিব। উদুনি আস্তাজিব লাকুম, এখানে মুমিনের কথা বলা হয়নি, বেঈমান ডাকলো আমার রব সারা দেবে। ডাক, তোর খালি মন গেছে তা তুই ডাকতে থাক, মাকে যদি পিছে পিছে ঘুরি, আপনার আব্বাকে বলেন আব্বা কিরে বেটা, 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 কিছুই বলছে না, আব্বা কিরে বেটা, 16 বার বলা হয়েছে, 100 বার আব্বা বলে ঘুরে দাঁড়াবে জামাই ঠিক করবে, কি ভেবেছিস তুই, থাকবে দাঁত করে দেবে, পিছে পিছে জলটাকে জ্বালাচ্ছে। আল্লাহ বলছে ডাক, তুই ডাক তোর গোষ্ঠীকে, ডাক তোর বংশকে, তোল তোর ভাই বন্ধুকে, লে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিনে রাতে ডাকে ডাক, সন্ধ্যায় ডাক, সকালে ডাক, আমার ভিতরে ব্যস্ততা বলে কিছু নেই, বিরক্তি বলে কিছু নেই, বরং আমি আল্লাহ তো খুশি হব, আমার গোলাম আমাকে ডেকেছে, আমার দিল প্রতি আমার দিল যেমন প্রশান্তি হবে গোলামের ডাকে, আমিও তোর দিলকে ঠিক করে দিব, ওই আমার পবিত্র নামের ডাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জি, এতটি লোক বসে আছেন, একটা কথা জিজ্ঞেস করছি, একবার মুখটা খালি হিলাবেন, এই স্টেজটা যত বড়, এত বড় একটা পাথর এখানে আছে, স্টেজটা সমান 50 কেন 100টা লোকে ওকে ঠিক ঠেলে এইটুকু হিলাতে পারছে না, আর এখানে একটা ঘর করবে, খালি 1 ফুট সরে গেলে দেয়ালটা ঠিক হয়ে যায়। তো একজন বলছে তার ছাড় ছাড়, ওর গায়ে হাত দিস না, উ সরবে না, ওর বাপ সরবে, আল্লাহর নামলে সরে যাবে, আল্লাহর নামে জিকির কর সরে যাবে, সরবে বাদরটা সরবে, আর হ্যাঁ না বলে না, এতটি লোক একবার হ্যাঁ না বলে না,
আল্লাহর নাম লিব এখানে বসে বসে সরে যাবে। আজ যদি থাকে ইব্রাহিমের মত ঈমান, আজ যদি থাকে ইব্রাহিমের মত ঈমান, জ্বলন্ত আগুন আপনার আমার জন্য হবে বাসস্থান। ইব্রাহিমের মত ঈমান থাকলে আজ আগুন জ্বালাবে না। যে আগুন জ্বালাতে পারেন ইব্রাহিমকে তা নয়, বরং আল্লাহর হুকুমের মহতাজ। আজ পৃথিবীতে যে আগুন আছে এটা আল্লাহর হুকুমের মহতাজ। সরবে বুখারীর হাদিস, কি করে সরবে? খুঁজি নাই পাই নাই। বান ইসরাইলের তিনটি লোক বেড়াতে গেছিল পাহাড়ের ধারে, ঝড় বৃষ্টির জন্য গুহাতে লুকিয়েছিল। লম্বা খবর, আমি এক মিনিটে সারবো। তারা তিনজনে যখন ওখানে ঢুকে গেল, পাহাড়ের একটা পাথর এসে তাদের মুখে আটকে গেল, তারা বেরোতে পারে না। তাদের পেশির যত ক্ষমতা ছিল, তিনজনের যত শক্তি, যত ব্লাড ক্ষমতা, যত পেশির ক্ষমতা ছিল, পাথরটা চুল বরাবর হিলাতে পারেনি। তখন তারা মশওয়ারা করলো, চিন্তায় পড়ে গেল, আমরা না খেয়ে মরে যাবো, পৃথিবীর কেউ আমাদের খবর পাবে না বা খবর দেবে না, আমরা সেই কিয়ামত ছাড়া আর এখান থেকে বেরোতে পারবো না। এরই মধ্যে আলোচনা করলো, বন্ধুরে যদি কোনো ভালো কাজ পৃথিবীতে করেছে এটা আল্লাহর কাছে স্মরণ করে আল্লাহর কাছে খবর দি। তিনজন নিজে নিজে তিনটে ভালো কাজ, একটা হলো ব্যভিচার থেকে বেঁচে আসা, একটা হলো ছাগলের, একটা হলো তার গোলামকে তার পাওনা বুঝিয়ে দেওয়া। আর এইভাবে একজন মা বাপের খাদে তিনজন লম্বা ঘটনা আছে, তিনটে জিকির আল্লাহর কাছে যখন চোখের পানিতে করলো, তাদের পরিমাপ মতো পাথর সরে গেল, তিনজন বেরিয়ে এলো। আল্লাহর নামের পবিত্রতার এত, আল্লাহকে স্মরণের এত বলিষ্ঠ ক্ষমতা আছে, যেখানে পেশির ক্ষমতা শেষ সেখানে ওই ক্ষমতা শুরু। এর জন্যে আল্লাহর জিকিরের ভিতরে এমন ক্ষমতা আছে, পাথর সরে গেছে। আপনার দিল যতই পাথর হোক না কেন, চায়ের দোকান তাসের আড্ডা থেকে নিয়ে এসে মসজিদে ভরবে। যত পাশান দিলালা মাতাল হোক, আল্লাহর জিকির করুক, জবান দিয়ে আল্লাহকে মসজিদে করবে। ইউনুসের ঘটনাটা কেন ঘটালো? একজন মুফাসির লিখেছে যে এই ঘটনাটা ইউনুসের কেন করলো, একটু মিলিয়েলেন, এটা আল্লাহ উদাহরণ দিয়েছে ইউনুসকে দিয়ে। ইউনুস ছিল কার্পেটে, কথা বলে না, তা মাছ প্রতিদিন তিনবার খায়, দুবার পেট ভরে খায়, তো দুইবার যদি খায় তিনবার খায় প্রত্যেকটি প্রাণী, আল্লাহ তিনবার রুজি দেয়, তাহলে 40 দিন ছিল, তো এই মাছটা কবার খেয়েছে? 40 দিনে কবার খেয়েছে? কথা বলে না, 120 বার। তো 120 বারের ভিতরে একবার ইউনুস আছে, যত খাবার খেল সমস্ত খাবার পায়খানা হয়ে গেল, ইউনুস হল না, এক নম্বর। দুই নম্বরে ইউনুসকে যেমন অক্ষত মাছ পেটে ভরেছিল, একটা লোম পর্যন্ত রাখলো না, অক্ষত ভূমি করলো। তিন নম্বর, ইউনুস মাছের পেটে তার কালেমা আল্লাহ যেটা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ল। তাই একজন মুফাসসির বলছে, এবার মিলিয়েলেন, ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। আমাদেরকে যখন দুনিয়া পেয়েছে প্রথম মায়ের কাছ থেকে, নিষ্পাপ পেয়েছে, একটু পা বলা পাইনি, যদি ওই কালেমাটা খেয়াল করে ঠিক মতো আমলের ময়দানে আনতে পারে, লা
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই জিকিরের উপর যদি কেউ আমরা অবিচল থাকতে পারে এবং এই কালেমা যেমন যেমন চাইছে আমরা যদি আমল করতে পারি, তাহলে যেমন নিষ্পাপ ছিলাম পৃথিবীতে আসার সময়, ওই রকম আমাকেও পৃথিবী যেদিন কবরে রিটার্ন করবে নিষ্পাপ রিটার্ন করতে বাধ্য হবে। যেমন মাছ ইউনুসকে হজম করতে পারেনি, পৃথিবীর কারবার টাকা পয়সা সোনা দানা নারী জুয়ো তাস এগুলো হলো হজম করার একটা উপাদান। তাহলে ওই কালেমার ওপরে যদি কেউ জিকির করে দাঁড়িয়ে থাকে তাকে পৃথিবীও হজম করতে পারবে না, আর পৃথিবী ওকে অক্ষত মানে ওর গায়ে পাপের দাগ লাগাতে পারবে না, অক্ষত ভাবে কবরে রিটার্ন করবে। আমাদের কাছ থেকে জিকির চলে গেছে, এককালে তো দোয়া করতো সব, আমরাও করেছি, অত জানতাম না, হাদিস কোরআনের জ্ঞান কম আছে আমরা, আমি প্রথমেই বলেছি পণ্ডিত নই, তো দোয়াটা উঠলো তো জিকিরও উঠে গেছে, মাসুম দোয়াও উঠে গেছে, খালি সালাম ফিরলেই উঠবে মারদৌড়। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জামানায় যদি কোনো লোক আসতো বাইরে থেকে কাউকে খোঁজ করতে, দরজায় ধাক্কা দিচ্ছে, আছো জি, অমুক আছো, তো ছোট ছেলেটা বেরিয়ে এসছে, কি হলো জি, তোমার আব্বা কোথা, বলে বাজারে গেছে, ধ্যান দিয়ে শোনেন, এখানে ধ্যান দিয়ে, এক মিনিট এক মিনিট, তোমার আব্বা কোথা, বলে বাজারে গেছে, আসবে কখন, এক্ষুনি চলে আসবে, দাঁড়ান, বাজারে গেছে মানে ওর যান ছটফট করছে, মালটা কিনবে আর চলে আসবে। ওই ছেলেটাই যদি জিজ্ঞেস করা হতো তোমার আব্বা কোথা গো, বলো মসজিদে গেছে, কখন আসবে, ওই ছেলেটা উত্তর দিচ্ছে কি জানি কখন আসবে ঠিক নাই, মসজিদে গেছে মানে ও যে ঘর কখন আসবে ওটা ঠিক নাই, আর বাজার গেছে মানে এখনই চলে আসবে। আর এখনকার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তোর বাপ কোথা রে, বলে মসজিদে গেছে, কখন আসবে, এখনই চলে আসবে, এক্ষুনি আসবে, আপনি দাঁড়ান না, মসজিদ গেছে মানে ওর যান ছিটফিটি আছে, খাঁচাতে ঢুকে আছে। আর যদি বলা হয় তোর বাপ কোথা, বলে বাজার গেল, কখন আসবে, কি জানি, বাজার গেছে মানে ওর আসার কোনো ঠিক নাই। আল্লাহকে স্মরণ করা তো দূরের কথা, খালি গাল চুলকাইছে নামাজ এনে সালাম ব্যাস হয়ে গেল, যে নামাজের শেষে 2 মিনিট বসবো চোখের পানিতে কাঁদবো, এত বড় একটা ইবাদত ফরজ করলাম আমার কবুল হলো কিনা, আল্লাহর কাছে কাঁদি একটু দুটো স্মরণ করি তৌবা তিল্লা ইস্তেগফার গুলো করি, ও নামাজ পড়ছে আর মনে মনে করছে যে ঘরে মিস্ত্রি আছে, যাবো দে বলবো যে পানিটা নিয়ে খেলে যাবো, সালাম দাঁড়ান না যে মিস্ত্রি আছে। সাহাবিরা মসজিদে গেলে মসজিদ থেকে কখন বের হবে এটা খেয়াল ছিল না আমাদের, শেষ হয়ে গেছে আল্লাহর জিকির থেকে, আমরা আল্লাহর জিকির থেকে আমরা সব গাফিল হয়ে গেছি, গাফিল গাফিল সব শেষ হয়ে গেছে। জি ভাই, আজকে টোটাল বক্তব্যটা চলছে আমার আল্লাহর জিকিরের উপরে, আল্লাহকে স্মরণ, আর যা কিছু সবই আল্লাহকে স্মরণ, রোজা নামাজ হজ যাকাত সব আল্লাহ তাআলা বাতালের জন্য বলছেন, বিশ্ববাসী শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাকে ডাকা হবে জুমার নামাজের জন্য তখন তুমি সেখানে চলে যাও, ফাইদা কুরিয়াতিস সালাতু ফানতাসিরু, যখন নামাজ শেষ হয়ে যাবে আমার জমিনে ফিরে যাও, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর ফয়েজ থেকে তুমি রুজি হাসিল করার জন্য চেষ্টা করো, ওয়াজকুরুল্লাহ কাসিরাল লাআল্লাকুম তুফলিহুন, সেখানেও তুমি আল্লাহ স্মরণ
মনে রাখো, তার মানে যখন তুমি রুজি তল্লাশ করবে, রুজির সঙ্গে আল্লাহর শরণটা যেন সম্পৃক্ত থাকে। শিক্ষক শিক্ষকতা করবে, মাদ্রাসায় যে শিক্ষক আছে ওখানেও রুজি আছে, ওখানে আল্লাহকে স্মরণ করতে হবে। আমি যদি ফাঁকি মেরে দিই রুজি হারাম হয়ে যাবে। একটা ব্যবসাদার দাঁড়ি ধরবে তখন আল্লাহকে স্মরণ করবে, আমার কাঁটা থেকেও দেখেনি আল্লাহ দেখছে, কম বেশি হলে রুজি আমার হারাম হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ বলছে ওয়াজকুরুল্লাহ কাসিরান লাআল্লাকুম তুফলিহুন, হাটে ঘাটে মাঠে যেখানেই তুমি থাকো আল্লাহকে স্মরণ করো, তাতে তুমি বেঁচে যাবে। আল্লাহর নবী বলেছিলেন হযরতে মাআজকে ওয়াকিফুরহুম ফিল্লাহে, মাআজরে আল্লাহর ভয়কে দিলে রাখিও, অর্থাৎ আল্লাহকে তুমি স্মরণে রাখিও। যতটি লোক বসে আছেন, আমি আপনাদের কাছে নতুন নয়, যদিও বাড়ি বর্ধমান, তো লোক মনে করে এই এলাকার লোক, আর ওরকম হয়ে গেছে 15-20 বছর থেকে আসা যাওয়া চলছে, অতএব একজনও উঠবেন না। প্রয়োজনে যারা আমার বয়সে বড় ছোট সকলের হাতগুলো ধরে বলছি, 5-7টা মিনিট উঠিয়েন না। আজকের টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে বলবো, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। লাভ কি হবে? আমার আত্মা তরুতাজা হবে, আমার আত্মা তরুতাজা হবে, আমার দেহকে খিঁচে নিয়ে সে আল্লাহর হুকুমের উপরে দাঁড় করাবে, আমার দেহকে খিঁচে নিয়ে সে আল্লাহর হুকুমের উপরে দাঁড় করাবে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ মাহফিল, সব আল্লাহর স্মরণের জন্যে। বিশ্ব নবী এসেছিলেন তার ইবাদত করানোর জন্যে নয়, তিনি এসেছিলেন আল্লাহর দিকে মানুষকে যোগাযোগ করে দেওয়ার জন্যে। তিনি ছিলেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক বানানোর একটা মিডিয়া মাধ্যম। তিনি এসেছিলেন পৃথিবীতে যে তার আল্লাহর গোলাম আল্লাহকে চিনে নেক। তিনি এই জন্য আসেনি যে তিনি আর 90% বাড়াবার জন্যে, তিনি এসেছিলেন মানুষকে আল্লাহর দিকে পৌঁছানোর জন্যে। তো আজকের বক্তব্য আল্লাহর স্মরণের ওপরে। আপনাদের কাছে আমি ঘড়ি দেখে নিলাম, 7 মিনিট চেয়ে নিয়েছি, কেউ উঠবেন না। এইটা হলো আল্লাহর ফুল জিকির, গোটাটাই শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ গোটাটাই আল্লাহর জিকির। অতএব এর খিদমতে কোনো ভাই আছেন 5,000-10,000 দেবেন, 7 মিনিট আগে উঠবেন না। 20,000-50,000 দেনেওয়ালাও যদি থাকেন তো দেন। ডাক্তার জাহাঙ্গীর গত পরশুদিন মা মারা গেছে, মায়ের নামে আর বাবার নামে 5,000 টাকা দিয়ে। ডাক্তার জাহাঙ্গীর 5,000 টাকা দিয়েছে মা বাবার নামে? মেয়ে ছেলে কি বলবো? আচ্ছা, মেয়ে ছেলে শুন কথা বলতে বলছে, কোন পাগলা ধরি না আমাকে। আচ্ছা মা বোনেরা, আপনাদের কাছে যা আছে আল্লাহর হস্তে, যেটুকু সাথে এনেছেন ফালতু খরচা না করে আপনারা দিয়ে দেন চাদরে। মা বোনেরা আপনারা চাদরে দিয়ে দেন। আর কেউ আছেন ভাই আমার? 1,000 টাকা আর কে আছেন ভাই? আপনারা উঠবেন না, টাকা দেবেন না, তাও ভালো। হ্যাঁ, আমি তো খাবো মাশাআল্লাহ। 5 মিনিট পর খাবেন, অবশ্যই খাবেন, খাওয়ার আছে, না করতে পারবো না, চোখে চশমা নিতে হবে। না বলেন না, বলেন না, ওটা তো বলেন, আমি বলতে বলছি, বলেন দুই। হ্যাঁ, মুর্শিদ আলম 1,500 টাকা। হলো, এগুলো সব বেনামিতে ভরো, অত খুচখুচ করে বলা যাবে না, দাও ভাই উঠিয়েন না। আমি মানা করলাম, 5 মিনিট সহ্য করলেন না ভাই আমার জি। আর 5 মিনিট, 7 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল, 5 মিনিট থাকেন। এই আপনারা একটা চাদর দেন, যার কাছে যা আছে। এই হতভাগা নালায়েক ছোট ভাইটা, আপনাদের বড় ভাইটা বসে আছে, 2টো গামছা দিয়ে দেন, ওই দিক থেকে এই দিকে আসবে। ওই চাদরওয়ালারা ওই গেটের কাছ থেকে এই দিকে আসেন, এই দিক থেকে শুরু করবেন না, ওই দিক থেকে এই দিকে আসেন, এটা নিয়ম।
আর কে আছেন ভাই আমার? জিয়াউল হক। কত? 40,000। আমি দিয়ে দিয়েছি। সৈয়দুর রহমান 2,000 লগদ, 3,000 বাকি। সৈয়দুর রহমান 2,000 লগদ। আপনার কত হয়েছে?